DLS গেমের এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আপনার DLS অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে এবং আপডেটের পর আফসোসের কারণ হতে পারে তাই আজকের এই ভিডিওতে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো আপডেট আসার আগে আমাদের অবশ্যই সংশোধন করতে হবে সো এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ হতে চলেছে তাই সকল ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন আজকের এই ভিডিওটা একটি কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক আজকের ভিডিওতে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড পার্টি লিংক আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই থার্ড পার্টি লিংক সম্পর্কে কোনো প্রকার ধারণা না রেখে DLS গেমে ব্যবহার করে এবং পরবর্তীতে তার আইডিটা নষ্ট হয়ে যায় আমরা গেমপ্লেতে ইমপ্রুভমেন্ট আনার জন্য অনেক ধরনের ক্র্যাক টাইপের লিংক ব্যবহার করে থাকি যাতে আমরা গেমে ইমপ্রুভমেন্ট আনতে পারি এবং বেশি গোল করতে পারি থার্ড পার্টি লিংককে আমরা হ্যাকের ছোট ভাই বলতে পারি কারণ এটা সরাসরি কিন্তু আমাদের আইডিগুলো ব্যান করে দেয় না তবে আপডেটের পর এই থার্ড পার্টি লিংকের কারণে অনেকের আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা যারা এই থার্ড পার্টি লিংকগুলো ব্যবহার করেছেন আপনাদের উচিত হবে আপনাদের গেম থেকে এই থার্ড পার্টি লিংকগুলো অবশ্যই রিমুভ করে দেওয়া এই থার্ড পার্টি লিংক যদি আপনার গেমের মধ্যে থেকে যায় তাহলে আপনার আইডিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন কথা হলো এই ধরনের থার্ড পার্টি লিংক আমরা গেম থেকে কিভাবে রিমুভ করব এর জন্য অবশ্যই আপনার গেমটাকে গুগলের সাথে কানেক্ট রেখে গেমটাকে আনইনস্টল করতে হবে আবার সঠিক নিয়মে প্লে স্টোর থেকে গেমটাকে ইনস্টল করতে হবে তাহলে আপনি থার্ড পার্টি এই লিংক থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন স্টেপ নাম্বার টু কানেক্টেড উইথ গুগল আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে আমরা সঠিকভাবে গুগলের সাথে আমাদের গেমটাকে কানেক্টেড রাখি না এখন সবাই মনে মনে চিন্তা করতেই পারেন যে ভাইয়া আমাদের অ্যাকাউন্টটা তো গুগলের সাথে অলরেডি কানেক্টেড রয়েছে কিন্তু আপনি যে চিন্তাটি করতেছেন এটা সঠিক নাও হতে পারে কারণ আমরা সঠিক নিয়ম মেনে কিন্তু গুগলের সাথে আমাদের DLS গেমটাকে কানেক্ট করে রাখি কিন্তু অনেক নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের এই কানেক্টেডটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায় আর ডিসকানেক্ট থাকা অবস্থায় যদি আপডেট চলে আসে তাহলে কিন্তু আমাদের শখের DLS গেমটা হারিয়ে যাবে তাই আপনাকে সবসময় চেক করতে হবে যে আপনার DLS গেমটি গুগলের সাথে সঠিকভাবে কানেক্টেড রয়েছে কিনা স্টেপ নাম্বার থ্রি প্লেয়ার বাই সিস্টেম আমরা অনেক দিন ধরে DLS গেম খেলি কিন্তু আমরা অনেকেই জানি না যে প্লেয়ার বাই সিস্টেমটা আসলে কি যে সকল প্লেয়ারের রেটিং আপডেটের পর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সকল প্লেয়ার রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল প্লেয়ারকে অবশ্যই অবশ্যই আপডেট আসার আগে কিনে রাখতে হবে কারণ যে সকল প্লেয়ার আপডেটের পর রিমুভ হয়ে যাবে এই সকল প্লেয়ার যদি আমরা এখন কিনে না রাখি তাহলে এই প্লেয়ারগুলো কিন্তু আপডেটের পর রেয়ার প্লেয়ার হয়ে যাবে অন্যদিকে যে সকল প্লেয়ারের রেটিং আপডেটের পর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল প্লেয়ারগুলোকে আমরা আপডেটের পর কেনার চেষ্টা করব আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন